লেপার্ডের আক্রমণে আহত 3 নাবালক। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত নাবালকেরা রবিবার সন্ধ্যা 7টা নাগাদ ঘরের বারান্দায় বসে বই পড়ছিল। সেই সময় একটি লেপার্ড তাদের ওপর আক্রমণ করে। আহতদের বীরপাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির খবর পেয়ে মাদারিহাট বন বিভাগ ঘটনাস্থলে ছুটে আসে। আমরা কোনো এখানে ঝগড়া করতে কোনো কথা বলতে কিছুই একটা জিনিসটি নিয়ে আপনাকে উঠতে হবে। এটা সব মানে মানবতা হিসাব নিয়ে, অবশ্যই মানবতা হিসাব নিয়ে আপনাকে উঠতে হবে। আপনি কথাটা ফুট করুন, সবাই মিলে কি এই এলাকাতে এখন আগে তো ছিল না, সেটা অনেক মাইনার ছিল, কিন্তু এখন যখন থেকে অনেক বাচ্চা ফাচ্চা দেওয়ার পর অনেকগুলো বেড়ে গেছে না, তখন থেকে মানে আমার ভাইয়ের বন্ধু ছিল, হ্যাঁ তো আমরা মানে কি সুগর মশং বানাছে, হ্যাঁ তো বাচ্চা গেলা লম্বা চেয়ার নিয়ে মানে কি ওখানে কিতাব কুতাব বাইর করিয়া তখন বসি নিল, মানে বই পড়ছিল, হ্যাঁ তো আমি বললাম কি আমার বেটা তোমরা বসে থাকো, হ্যাঁ তো আমি দোকান একটু যায় আসি, হ্যাঁ দোকান যায় আসি যে কোনো একটা শেখার টেখার খাবো। দোকান গেছি, ও দোকান না মানে কি দোকান গেলাম কি মানে কি হালাচিল্লা হয়ে গেছে, তখন ওখান থেকে আরো মানে কি